কিছু বলবে তুমি? মুখটা দেখে তো মনে হচ্ছে আর শুয়ে থাকতে ভাল লাগছে না। তোমার কি খিদে পেয়েছে? দুধ খাচ্ছে না এখন ছেলে, এই সমস্ত করছে। মিনিট হয়নি ছেলে আমার ঘুমিয়ে পড়ল, দেখতে পেয়েছো তো? কি বলবো, ওই দেখো আবার পিটপিট করে তাকাচ্ছে। এই যে প্রায় ঘড়িতে 6:10, এখন আমি দিয়ে নেব সন্ধে, চলো। দেখতেই পেলে, চারভিককে একটু তাপ দিয়ে দিলাম কর্পূর জ্বালায়, যেহেতু সন্ধ্যেবেলায় যা নিভেই গেল, আর কি করা যাবে। এই দেখো চারভিক নিজে নিজেই খেলছে, মামা না থাকলে ও নিজে নিজেই খেলে। ও আচ্ছা, ওই দেখো ফ্যান দেখছিল, ফ্যানটা বন্ধ করেছি, ব্যাস। বলতে দেখে মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেল। এনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি প্রায় 1.5 মাস হয়ে গেছে বলাই চলে। আরো বা হয়ে গেল। আর এই দেখো চারভিক নিজের মতো খেলছে, মাঝখানে পি করে দিয়েছিল তাই ওকে চেঞ্জ করি, আবার এটা পরালাম। সুসু পটি মানে লাস্ট 10 মিনিটে 3 বার সুসু হলো, আবার একবার অল্প একটু পটিও হয়ে গেল। এনিওয়েজ, কি লজ্জা লাগছে বলছি বলে, যাই হোক ও এখন খেলছে, আমি উল্টো দিক থেকে ভিডিও করলাম। এবার আমি ফ্রেশ হয়ে নিই, আর দেখতেই পেলে আমার অলরেডি হয়ে গেছে পুজো দেওয়া, সন্ধে পুজো দেওয়া। এইবার আমি ওই যেটা এলো সেটা খাবো। এই যে দুটো প্লেট নিয়ে নিলাম, এবার দুজনের জন্য বাড়বো। একটা ফ্রেঞ্চ ফ্রাই মুখে পুড়েও নিয়েছি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো চারভিককে এখানে নিয়ে এসে বসে আমি খাচ্ছিলাম, আর চারভিক ঘুমিয়ে পড়েছে, পাখার হাওয়া পেয়ে দেখে আর কে দেখে। ঠিক আছে, খুবই ব্যাপার করা যাবে, এখন আমি এখানে বসেই খাচ্ছিলাম কেন, তার কারণ ঘরের মধ্যে বসে কিভাবে খাবো, তাই ওকে এখানে নিয়ে এসেছিলাম। আর এই ব্লগিং করছিলাম, আমি যখনই ফোন করি
ইদনের পর্ব শেষ, এবার এলো ফ্রেমে মামা। চার্ভিকের তো এরকম একটার পর একটা পর্ব চলতে থাকে, ঠাম্মি দাদাই দাদান দিদুন মামাই সবাই, তো ভিডিও কল ছাড়া উপায় নেই, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, আমাদেরকেও আলাদাভাবে থাকতে হচ্ছে, কিছু উপায় নেই, তো সেই জন্য সবাই ভিডিও কলেই দেখতে চায় চার্ভিককে, একটু ফ্রি হলেই বলে। এই দেখো কলিং বেল বেজে উঠলো, চলে এসছে চার্ভিকের পাপা। চার্ভিক তো ভীষণ খুশি, সেই বাবু বললে ঘুমাক আর যাই করুক, ব্যাস জেগে উঠবে। আর যেটা রেখে দিয়েছিলাম সেটা অলরেডি সার্ভ করে দিলাম, দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি তো আমারটা খেয়েই ফেলেছিলাম, আমি আর তর্স হইনি। আবার দেখো ছেলে আমার ঘুম থেকে উঠে পড়ে এই সমস্ত করছে, নিজে নিজে খেলতে না চার্ভিক সত্যি বলতে খুব ভালোবাসে, আর এটা দেখতেও আমার খুব ভালো লাগে সত্যি বলতে, কি আর বলি। যাই হোক, খুব আদর বেশি করতে ইচ্ছা করে, ঘুমোলে তো আরও বেশি আদর করতে ইচ্ছা করে, কিন্তু সবাই বলে ঘুমোলে নাকি বাচ্চাদের আদর করতে নেই, তাতে তাদের নাকি জেদ বেড়ে যায়। দূর এসব কি আর মাথায় থাকে, তখন যেন আরও বেশি বেশি চটকে মুটকে দিতে ইচ্ছা করে, রে বাবু কি যে করি। যাই হোক, এসব চলতেই থাকে, মাম্মা বেটু টাইম তো সারা দিন চলতে থাকে, আর পাপা আসলে পাপাও ছাড়ে না, মাম্মাকে দেখে পাপাও বলে আমিও করব, এই সব চলে। এবার ক্যামেরাটা দেখে আবার সবাই একটুখানি সিরিয়াস হয়ে গেছে, যাই হোক পাপা বেসিক্যালি, আর আমি তো এরকম করতেই থাকি অলওয়েজ, আমিও দেখলাম একটু সিরিয়াস হয়ে গেছিলাম। যাই হোক, কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যে এই যে আমার ছেলে সারা দিন এগুলো করতে থাকে আর আমি এগুলোই ক্যাপচার করি, এখন তো আমার এটাই কাজ, এর বাইরে আর কোনো কাজ নেই। আর আমার এখন ঘুরতে যাওয়ার জায়গা মানে কিচেন ডাইনিং ড্রয়িং আর চার্ভিক আর আমাদের রুম আর ব্যালকনি, এছাড়া আর কোনো উপায় নেই। তবে হ্যাঁ, মাঝখানে গেছিলাম, বাড়ি গিয়েছিলাম, আর চার্ভিকের ভ্যাকসিন ডক্টর, এর বাইরে দুনিয়াটা এখন আমার কাছে অন্ধকার, এটাই আমার সব থেকে বড় জগৎ। ঠিক আছে, এটার মধ্যেও একটা বেশ ভালো আনন্দ আছে। তো যাই হোক, সবাই খেলে ঠেলে হাঁপিয়ে গেছে, এই দেখো সবাই শুয়ে পড়েছে, তো কিন্তু চার্ভিককে তো ফ্রেশ করতে হবে। আসলে কি হয়, আমরা বড়রাও যেরকম একটু ফ্রেশ হতে ভালোবাসি, ভালো ফ্রেশ থাকতে ভালোবাসি, বাচ্চারাও ঠিক তাই, ঘুমোনোর আগে ফ্রেশ করে দিলে ওদেরও একটু ভালো লাগে। এই দেখো দেখতেই পাচ্ছ, আমি চার্ভিককে ফ্রেশ করে দিয়েছিলাম, এই টাইমটা আমি ওকে একটু ম্যাসাজও দিয়ে দিই, তাতে ওর একটু আরাম হয়, ঘুমটাও বেশ ভালো হয়, এইটাই বাস আর কিছু না। এটা করার পর সে খেলবার জন্য উগরি পরিষ্কার করতে দিচ্ছিলই না, জাস্ট ওয়াশ করেছি, তারপরেই উনি এই নার্সিং পিলোর ওপর শুয়ে আবার নিজের কেরামতি দেখানো শুরু করে দিয়েছে। আমিও একটু ছাড়লাম, যদিও হাতে টাইম ছিল তাই একটু লেট করে ওকে মানে কি বলি আর মালিশ করব, তাই ভাবলাম ওকেও একটু খেলতে সময় দিলাম, ওর পাপা সবাই মিলে খেলাধুলো করছিল। যাই হোক, আর ওর পাপা এসে মাঝে মাঝে ওর গালটা টিপে দেয় আর এটাতে ও খুব আনন্দ পায় আর লাফালাফি করতে থাকে। তো দেখতে থাকো চার্ভিক কী করছে। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, ব্লগটা যদি ভালো লাগে থাকে আর চার্ভিককে আর আমার সারা দিনটা কীভাবে কাটছে দেখতে চাইলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো।